মহা সাড়ম্বরে পালন করা হলো 46তম ককবরক সাল। 46তম ককবরক সাল উপলক্ষে বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগমনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ককবরক ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও। রাজ্যের ককবরক ভাষা অন্যান্য ভাষা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন, কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে, তার মধ্যে 25% জনজাতির লোক এই ককবরক ভাষার সঙ্গে যুক্ত। ককবরক অন্যান্য কয়েকটা ভাষা আছে, মানে সংখ্যালঘু ভাষা আছে, তো এই ভাষার সঙ্গে 25% লোক জড়িত। এটা বিশাল ব্যাপার এবং এটা 1979 সালের এই আজকের দিনে 19শে জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায়। তো এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যে এইকে যাতে আরও বেশি ব্যাপকভাবে একদম মানে গ্রাসরুটের থেকে যারা পড়াশোনা করতে চায় ককবরকে, সেই সুযোগ যাতে তাদেরকে পৌঁছানো যায়, তার জন্য যে ধরনের ব্যবস্থা বিগত সময়ে ছিল আমাদের সরকার এই 8 বৎসরে, আমরা সেখানে প্রত্যেকটি বুনিয়াদী স্তর থেকে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা এটা ক্রমান্বয়ে আমরা স্কুলের সংখ্যা বৃদ্ধি করছি, কেননা এটা আরও যাতে ব্যাপকভাবে এটা সবাই সুযোগ নিতে পারে। তো স্বাভাবিকভাবেই এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে এবং ইউনিভার্সিটি পিএইচডি স্তরের পর্যন্ত সেখানে আমাদের মানে ব্যবস্থা আছে। তো এটা এই এই ভাষা শুধুমাত্র একটা জাতিগত উপরে কথা বলে লাভ হবে না, এটা একটা সার্বিক তাদের অধিকার এবং অধিকারকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার। এবং সেখানে প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার এই ধরনের যোজনা উনি করছেন। এই 15ই নভেম্বর 2023তে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসে উনি ঘোষণা করেছেন। উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায় স্বাবলম্বী করা তোলা যায়, শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায়, স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে। ঠিক সেইমভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশা মহোদয়ও সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হায়ার এডুকেশনের পড়াশোনা থেকে শুরু করে অনেক অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে। এবং এই সব কিছু মিলে রাজ্য সরকারও জনজাতিদের এইবারও বিভিন্ন বাজেটের পরিমাণ তাদেরকে ক্রমান্বয়ে বৃদ্ধি করছে।